তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা চেয়ারের ওপর বসে কিভাবে আমরা এক্সারসাইজের মাধ্যমে আমাদের যে লিভার রয়েছে, আমাদের যে কিডনি রয়েছে, আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন রয়েছে, প্যানক্রিয়াস রয়েছে, তো এত কিছু অর্গান কিভাবে ভালো রাখবো। একদম ইজি ইজি, আমি জাস্ট তিনটে এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো। তো যারা বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা রয়েছেন, তো যারা মেঝেতে বসতে পারেন না, টাফ কোনো এক্সারসাইজ করতে পারেন না, তো তারা এই পদ্ধতিতে খুব সহজেই তাদের এই সমস্ত ইন্টারনাল যে অর্গান, এই অর্গানগুলোকে কিন্তু অ্যাক্টিভ করতে পারবে। তো ইন্টারনাল অর্গানের ব্লাড সার্কুলেশন যখন অ্যাকচুয়ালি সঠিক হতে শুরু করবে, প্রমিনেন্ট হতে শুরু করবে, তখনই কিন্তু ওই ইন্টারনাল অর্গানগুলো ঠিকঠাক কাজ আমাদের আরম্ভ করবে। তো চলুন আগে ওই তিনটে এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে নিই। তো ফার্স্ট যে এক্সারসাইজটা, দেখুন ঠিক করে দেখবেন এক্সারসাইজগুলো, আপনারা হাত আপনাদের তলপেটে অর্থাৎ নাভির নিচে এইখানটায় আপনারা দেবেন, ঠিক এরকমভাবে আপনাদের স্পাইন স্ট্রেট থাকবে। এইবারে দেখুন আপনারা যখন শ্বাস নেবেন, এবার যখন শ্বাস ছাড়বেন, মুখ দিয়েই আপনারা শ্বাস ছাড়বেন, এরকমভাবে শ্বাসটা ছাড়বেন, আর আপনাদের যে পেট, পেটটাকে এই নাভির নিচে হাত দিয়ে ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এবং এই কাজটা করার সঙ্গে যে পায়ুপথ রয়েছে, সেই পায়ুপথটা কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তো সমস্ত কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, আমি আপনাদেরকে ডেসক্রাইব করে দিলাম, আমি দুই একবার আপনাদেরকে করেও দেখাচ্ছি। তো দেখুন জাস্ট লাইক অ্যাস, এখানটা চাপ দিতে হবে, চাপ দিয়ে পায়ুপথ ভেতরের দিকে ঢুকিয়ে এক্সেল করতে হবে মুখ দিয়ে। জাস্ট লাইক অ্যাস, তো এই এক্সারসাইজটা করলে আমাদের এইখানে যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন রয়েছে, তো যেগুলো অ্যাকচুয়ালি মানে আমাদের পায়খানা পরিষ্কার করতে সাহায্য করে, তো সেই অর্গানগুলো কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে আস্তে আস্তে অ্যাক্টিভ হবে, মানে ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। কতবার করবেন এই এক্সারসাইজটা? প্রথম প্রথম আপনারা 1 মিনিট করে অবশ্যই 5টা রাউন্ড সকালবেলায় আর রাত্রিবেলায় ডিনারের আগে মাস্ট বি করবেন। এবার আমি আপনাদের 2 নম্বর এক্সারসাইজটা দেখানোর চেষ্টা করছি। তো 2 নম্বর এক্সারসাইজের ক্ষেত্রে দেখুন এই যে রিপকেস, এই রিপকেসের ঠিক নিচে আমরা আঙুলটাকে ঠিক ঠিক এমনি করব এইখানটায়, অর্থাৎ দেখুন লিভার, প্যানক্রিয়াস, ওকে, ঠিক এইখানটায়, এখানটায় আমরা এইভাবে চেপে ধরব। চেপে ধরে এবার ইনহেল যখন করব, এক্সেল যখন আমরা করব, তখন এইখানটা চেপে ধরে পেটটাকে ভেতরের দিকে ঢোকাবো, ওকে। তো আমি কয়েকবার আপনাদেরকে করে দেখাচ্ছি, এবার আমি আপনাদের 3 নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি এবং এটাই লাস্ট এক্সারসাইজ। তো এই এক্সারসাইজটায় আপনাদের লাং আস্তে আস্তে ইম্প্রুভ হবে এবং আপনাদের হার্ট আস্তে আস্তে স্ট্রং হতে আরম্ভ করবে। একদম ইজি এক্সারসাইজটা, জাস্ট বুকের এই 2 সাইডে ঠিক এইভাবে আপনারা হাত দিন। এইভাবে হাত দেওয়ার পর ইনহেল, এই যে চেস্ট একদম ওপেন, অ্যান্ড এক্সেল, ওকে। এই যে আমি যখন এক্সেলটা করছি, তখন যত দূর পারবেন আপনারা মানে বাতাসকে বাইরে মানে বের করে দেওয়ার একটা মানে চেষ্টা কিন্তু আপনারা করবেন। তো
তো আবার দেখুন, জাস্ট লাইক আস। এই এক্সারসাইজটাও আপনারা 1 মিনিট করে টোটাল 5টা রাউন্ড কমপ্লিট করার চেষ্টা করবেন।